শুভ সন্ধ্যা সবাইকে, আমি আলিমুল করিম। আজকে আমরা আমরা এতক্ষণ পর্যন্ত ইউজার ইনপুট নিয়ে কথা বলিনি, অর্থাৎ ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিতে হয় সেটা দেখিনি। এই সেশনে আমরা ইউজারের কাছ থেকে কীভাবে বেসিক ইনপুট নিতে হয় সেটা দেখব, এবং যদি আপনাদের এরপরে আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে মেল করতে পারেন অথবা নিচে কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। সাধারণত এই ফর্ম্যাটে আপনি সিতে ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন। এখন কিভাবে নেবেন সেটার জন্য আমরা কোড ব্লকসে চলে যাই। আমি এখানে কোড ব্লকসে আছি। আমি যদি সিতে অর্থাৎ অথবা সি প্লাস প্লাসে, সি প্লাস প্লাসে অ্যাকচুয়ালি আরও বেটার ওয়ে আছে, ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে চাই, তাহলে আমি যেটা করবো, ফার্স্টে একটা ভ্যারিয়েবল নিতে হবে, যে ভ্যারিয়েবলের ভিতরে আমি ইউজারের কাছ থেকে যে ইনপুট নিয়েছি সেই ডাটাটা আমি রাখবো। সো লেটস সে আমাদের ক্ষেত্রে আমরা একটা সিম্পল ভ্যারিয়েবল নিলাম ইন্ট এক্স, এবং আরেকটা ভ্যারিয়েবল নিলাম চার সি, দুইটা টাইপের জন্য, এবং যদি ডাবল হয় ডাবলের জন্য অ্যাকচুয়ালি আরেকটা ভেরিয়েবল নিলাম। সো আমি যদি এখন ইউজারের কাছ থেকে তিনটা ডেটা টাইপে ইনপুট নিয়ে আবার ডিসপ্লে করাতে চাই, সেই জিনিসটাই খালি সিম্পলভাবে দেখব। সো আমি লিখবো স্ক্যান এফ। স্ক্যান এফ লিখে এখানে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, ফরম্যাট স্পেসিফাই করতে হবে যে কী ধরনের ডেটা আপনি ইনপুট নিতে চান। আপনি যদি এখন লেটসে ইন্ট ডেটা ইনপুট নিতে চান, মানে ইন্টিজার টাইপ ডেটা, তাহলে আপনি ডি দিবেন, দিয়ে তারপর এখানে আপনি ডেটাটা বলে দিবেন যে কোন ভেরিয়েবলে আসলে যাবে। কিন্তু যেহেতু সি একটু ডিফারেন্টলি কাজ করে এবং কিছু অড জিনিস আপনাকে ফার্স্টে শিখতে হবে, সেটা হচ্ছে যে স্ক্যানএফ ফাংশনটা আপনাকে অ্যাকচুয়ালি ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটা দিতে বলে। আমরা এর আগের লেসনে এক জায়গায় কথা বলেছিলাম যে কোনো জিনিস আপনি যদি ওপেন করেন বা রান করেন সেটা অ্যাকচুয়ালি র্যামে গিয়ে অন হয়। সো এই ভেরিয়েবলগুলো অ্যাকচুয়ালি আপনার র্যামে ক্রিয়েট হয়। সো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি কোনো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চান, ফার্স্টে আপনি ফর্ম্যাট স্পেসিফাই ডিফাইন করবেন, অর্থাৎ কী টাইপের ইনপুট নিচ্ছেন, ডি দিয়ে ডেসিমেল বা নাম্বারকে সে বুঝে যে আপনি নাম্বার টাইপের ইনপুট নিতে চাচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে নাম্বার টাইপের ইনপুটটা সে কোথায় রাখবে, সে কোনো একটা ভেরিয়েবলে রাখবে, এবং সেজন্য আপনি যেটা করবেন সেই ভেরিয়েবলটার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এবং সিতে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস দিতে চাইলে সেটার সাথে অ্যান্ড তারপর সেই ভেরিয়েবলেরটার নাম দিতে হয়। দ্যাটস ইট। সো আমি যদি এখন এটা দেই, তাহলে আমি ইউজার যে ইনপুটটাই দেয়, আমি যদি এখন লেটসে একটা প্রম্পট মেসেজ দেই ফার্স্টে যে প্লিজ টাইপ এ নাম্বার, নাম্বার লাইন শেষ, সেমিকোলন দিয়ে শেষ করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি, মানে ব্র্যাকেটের কনসেপ্ট, যেটা শুরু করবো সেটা শেষ করবো, এখানেও ব্র্যাকেট শুরু করেছি, ব্র্যাকেট শেষ করেছি, কমা দিয়ে আমি ফার্স্টেই ভ্যালুটা দিয়ে দিলাম। সো সিম্পল, জাস্ট আমরা রান করি, দেখেন এখানে আমার কাছে এখন একটা নাম্বার চাচ্ছে। আমি যদি লেটসে বলি 45, আমি নাম্বারটা নিলাম কিন্তু আমি অ্যাকচুয়ালি কিছুই বুঝছি না কি হচ্ছে, কেননা আমি ওটাকে প্রিন্ট করি নাই। সো আমি যদি এখন আবার প্রিন্ট করি, ইয়োর ইনপুটেড নাম্বার, সো এটাকে ডিসপ্লে করার আগে আমরা যেটা করি যে একটা স্ল্যাশ এন দিয়ে দিতে পারি, বাট আপনি যেহেতু ইন্টার দিয়ে নাম্বারটা ইন্টার করবেন সেক্ষেত্রে অলরেডি সে একটা স্পেস নিয়ে নিবে, একটা স্ল্যাশ এন নিয়ে নিবে, নিউ লাইন নিয়ে নিবে, এবং শেষে আমি আসলে নাম্বারটা ডিসপ্লে করতে যাচ্ছি, এর জন্য পার্সেন্টেজ অফ ডি বললাম, মানে এখানে সে একটা ইনপুট খুঁজবে প্যারামিটারে, অর্থাৎ কমার পরে একটা একটা ভ্যালু খুঁজবে, সেটা আমি এক্স দিয়ে দিচ্ছি। সো এই এক্সটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অফ ডিতে রিপ্লেস হবে প্রিন্ট হওয়ার সময়। সো আমি যদি যে কোনো একটা নাম্বার এখন ইনপুট দেই 1 2 3, দেখবেন 1 2 3 প্রিন্ট হয়ে যাচ্ছে, আমি এখন যেটা ইনপুট দেবো সেটাকে সে আউটপুট করবে। সো দ্যাটস সিম্পল। এখন যদি সেমভাবে আমরা ক্যারেক্টার ইনপুট নিতে চাই, এখানে জাস্ট আমরা বলবো সি, এবং ক্যারেক্টারের ভেরিয়েবলটা হচ্ছে আমাদের এখানে সি, সো সি বলছি, এবং প্রিন্টের সময় আমি এখানে সি বলছি, এবং প্রিন্টের সময়ও এখানে পার্সেন্টেজ অফ সি বলতে হবে, সি মানে সে বুঝবে এটা ক্যারেক্টার। আমি যদি এখন দেই, এখানে নাম্বার বলছে বাট আমরা জানি এটা ক্যারেক্টার ইনপুট নিবে, সিম্পলিসিটির জন্য দেখেন ক্যারেক্টারটা প্রিন্ট হয়েছে। সো এইভাবে ক্যারেক্টার প্রিন্ট করা অ্যাকচুয়ালি ইজি, বাট আমার যদি এরকম থাকতো যে আগেরটা নাম্বার এবং দেন আমি আবার একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাই, জিনিসটা যদি এরকম হয় তখন একটু জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। দেখাই, আমি যদি এখন বলি সি এবং সি, এবং এখানে সি বলি, তা হিসাব অনুযায়ী এখানে আমার নাম্বার আসার কথা, দেন আমার অ্যাকচুয়ালি ক্যারেক্টার আসার কথা। আমি যদি এখন প্রিন্ট দিতে যাই, দেখেন আমি দিলাম, দেওয়ার পরে ঠিকই আমার পরের ক্যারেক্টারটা ডিরেক্ট চলে গিয়ে কোনো কিছু ইনপুট নেয়নি, সো একটা প্রবলেম হয়। সো এই প্রবলেমটার আসলে সলিউশনটা কী, আপনি যদি একটা নাম্বারের পরেই আর একটা ক্যারেক্টার ইনপুট নিতে চান, আপনি যেটা করবেন যে তার আগে একটা স্পেস দিয়ে দিবেন।
তাহলে যেটা হবে, সে নাম্বারটা নেওয়ার পর যে একটা ইন্টার দেন আপনি, ওই ইন্টারটাকে স্পেসের মধ্যে দিয়ে দিবে এবং দেন আপনার নেক্সট ক্যারেক্টার ইনপুটের জন্য সে ওয়েট করবে। আরেকটা জিনিস, আপনি যখন এটা প্রিন্ট করছেন, প্রিন্ট করার পর অলওয়েজ একটা স্ল্যাশ এন দিয়ে দেন, তাহলে হচ্ছে জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে। সো প্রত্যেকটা প্রিন্টের পরে আমরা একটা করে স্ল্যাশ এন রাখছি, যেহেতু প্রত্যেকটা ইনপুট নেওয়ার পর আপনি একটা ইন্টার দিচ্ছেন, সো আউটপুটটা নেক্সট লাইনে আসছে, বাট তারপরে আর একটা নেক্সট লাইন আসছে না। সো আমি যদি দেই এখন নাম্বার 12, দেখেন পরবর্তীতে সে এখন ক্যারেক্টার ইনপুট চাচ্ছে, আমি ক্যারেক্টার বলছি, ক্যারেক্টারটা প্রিন্ট হয়ে সে নেক্সট লাইনে চলে গেছে। সো একইভাবে আমি যদি এখন লেটস সে আপনার ডাবল ভেরিয়েবল ইনপুট নিতে চাই, বলি ডাবল, ডাবল মানে সবাই বুঝবে যে ফ্লোটিং পয়েন্ট। সো এখানে আর আমার স্পেসের ব্যবহার দরকার নেই, কেননা সে নাম্বার না পাওয়া পর্যন্ত সে ওয়েট করবে, ডি ডি ডি। সো আমি এখানে বলবো ডাবল। সো দেখেন আমি যদি বলি এখন 1 2 3, নাম্বার ইনপুট চলে গেল, ক্যারেক্টারের জন্য আমি যে কোনো একটা ইনপুট দিলাম, দেন আমি এখন ফ্লোটিং পয়েন্ট, পয়েন্ট দিয়ে যে কোনো ভ্যালু বলতে পারি। ওকে, সো এখানে আমি একটা ভুল করেছি। সো ফ্লোটিং পয়েন্টটা যখন আপনি ইনপুট নেবেন, তখন আপনি এখানে এলএফ বলবেন, ডেসিমাল না, ডি বলা মানে সে বুঝে অ্যাকচুয়ালি সেটা ইন্টিজার নাম্বার। সো আপনি যদি ফ্লোটিং পয়েন্ট নিতে চান, অর্থাৎ যেটাতে দশমিক ভগ্নাংশ বা দশমিকের ইনপুট থাকবে, সেটার জন্য আপনি এলএফ দিবেন, পার্সেন্টেজ অফ এলএফ, রাইট? সো আমরা আবার টেস্ট করি, 1 2 3, ক্যারেক্টার এ ডাবল, এবার আমরা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিই, দেখেন ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসছে। এবার প্রোগ্রামটা আমার আরেকবার রান করি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট পয়েন্টের পরে একটা ভ্যালু দিয়েছি, কিন্তু দেখেন এখানে অনেকগুলো জিরো এসছে। এখন এই জিরোটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, অর্থাৎ কতটুকু প্লেস পর্যন্ত ডিসপ্লে করবে, সেটার জন্য যেটা করতে পারি, জিরো ডট, আমি যদি বলি টু দেন এলএফ, এর মানে হচ্ছে যে তুমি ডিসপ্লে করার সময় অনলি দুইটা ডেসিমেল প্লেস পর্যন্ত ডিসপ্লে করবা, প্লাস ফরম্যাটটা হবে হচ্ছে এলএফ, লং ফ্লোটিং পয়েন্ট, মানে যেটার মানে হচ্ছে ডাবলকে বোঝায়। সো আমি যদি ডিসপ্লে করি এবার, দেখেন দেন আমি বললাম 20 32.1, দেখেন অনলি টু প্লেস পর্যন্ত ডিসপ্লে করবে। সো এভাবে আপনি চাইলে আপনার দশমিকের পর কতটুকু ডিসপ্লে হবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে, এবং যেটা কি না আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে। সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন, 2 সেকেন্ডও লাগবে না। এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে, অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি। এবং আমাদের সাথে যদি থাকতে চান, তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ভিডিও নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে। সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন, কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন av.com/developersorganism, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।